পুঁজিবাজারে লেনদেনের ওঠানামায় অনিশ্চয়তা কাটছে না ক্ষুদ্র বিনিয়োগকারীদের। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে শেষ দিন কার্যদিবসে 500 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। এর আগের 2 সপ্তাহে লেনদেন কমতে কমতে 300 কোটি টাকার ঘরে নেমে গিয়েছিল। এই ওঠানামাই ক্ষুদ্র বিনিয়োগকারীদের মূল দুশ্চিন্তা। পুঁজিবাজারকে চাঙ্গা করতে আগামী জাতীয় নির্বাচনের ইশতেহারে এই বাজার নিয়ে আকর্ষণীয় উদ্যোগ নেওয়ার কথা ভাবতে রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। তাজেলে নিঝুমের প্রতিবেদন। দেশের পুঁজিবাজারে নানা ইস্যুতে অক্টোবরের প্রথম 2 সপ্তাহের বেশিরভাগ দিনগুলোতে দরপতন ঘটে ও লেনদেন কমতে শুরু করে। তবে গত সপ্তাহের শেষ দিন কার্যদিবস টানা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে, যা পতন থেকে বেড়ে ঊর্ধ্বমুখী ধারায় ফেরার ইঙ্গিত দেয়। শেষ কার্যদিবসের ডিএসইর প্রধান মূল্যসূচক 10 পয়েন্ট বেড়ে 6,289 পয়েন্টে অবস্থান করছে, আর 42,70,00,000 টাকা বেড়ে লেনদেন হয়েছে 554,51,00,000 টাকা। অর্থনীতিবিদের মতে, গত সপ্তাহের শেষ দিন কার্যদিবস লেনদেন 500 কোটি টাকা হলেও এটা পুঁজিবাজারে গতি ফেরানোর বার্তা দেয় না। ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা না ফিরলে বাজার কখনো প্রকৃত গতি ফিরে পাবে না। অপরিচিত বা অল্পপরিচিত কোম্পানি, তাদের হঠাৎ হঠাৎ করে বেড়ে যাচ্ছে দাম, সে কিন্তু এটা যে কন্টিনিউয়াস গ্রোথ এবং এটা স্ট্যাবিলিটি, সেই জিনিসটা কিন্তু একেবারে শুধু পরাহত হয়ে যাচ্ছে অনেক রকমের সংস্কার কার্যক্রম নেওয়ার পরেও। সামনের দিনগুলোতে আসলে কী হবে এই ক্যাপিটাল মার্কেটে, সেটা সম্পর্কে আমরা খুব একটা ভালো জানতে পারছি না, এটা অনিশ্চয়তার মধ্যে আছে। পুঁজিবাজারের জন্য নতুন কিছু পরিকল্পনা রাজনৈতিক দলগুলো নির্বাচন ইশতেহারে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ। এটা শুধুমাত্র যে ক্ষমতাসীন দলের জন্যই নয়, বরং যারা বিরোধী দল রয়েছেন, যারা আসলে এই নির্বাচন প্রক্রিয়ায় আসতে চান, অংশগ্রহণ করতে চান, প্রত্যেকেরই উচিত আসলে তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো এই ইশতেহারের মধ্যে পরিষ্কার করে আসলে পুঁজিবাজারকে নিয়ে কিছু লেখা বা তাদের আসলে পরিকল্পনা কি রয়েছে সেটা পরিষ্কারভাবে বলা। শেষ কার্যদিবসে ডিএসইতে 75টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, বিপরীতে দাম কমেছে 76টির এবং 156টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।